আজকে আরামবাগের দহরকুণ্ড এলাকাতে জব কার্ডের কাজ করতে গিয়ে সেখানে একটা বিপত্তি ঘটে একটি গাছ সেটা কিন্তু উপরে পড়ে যায় এবং সেখানে বেশ কয়েকজন জখম হয়েছিলেন এমনটাই খবর তাদের কয়েকজনকে আরামবাগ হাসপাতালে নিয়ে আসতে হয় আমরা এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলিকান সুরাজ বলো ঘটনাটা কি হয়েছিল দেখো জব কার্ডের কাজ আবারও শুরু হয়েছে এবং জব কার্ডের কাজ চলছিল আরামবাগের দহরকুণ্ডুতে এবং দহরকুণ্ডুতে কাজ চলার সময় একটি গাছ চাপা পড়ে যায় বেশ কয়েকজন এবং যেটা জানা গেছে যে তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয় সেই দুজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এখন পর্যন্ত তাদের চিকিৎসা চলছে এই ঘটনার খবর পেয়ে আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং আরামবাগ ব্লক সভাপতি কমল কুশারি তারা দুজনেই কিন্তু দেখতে যান এবং দেখতে গিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থাও করেন আরও ভালোভাবে এবং যেটা জানা যাচ্ছে যে এখন তারা কিন্তু হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন যেটা বলা হচ্ছে সুরাজ এলাকাবাসীরা বলছিলেন যে যখন গাছ কাটা হচ্ছে সেখানে মাটি আলগা হয়ে যাবে তার ফলে গাছ তো উপরে পড়তেই পারে এটা কেন নজরদারি করা হয়নি আগে গাছের ডালকে কেটে দিয়ে হালকা কেন করা হয়নি এই ধরনের একটা অভিযোগ কিন্তু এলাকার তরফ থেকে বলা হচ্ছিল আমাদের কানেও আসছিল তোমার কাছে কি খবর আছে একদমই ছবি বলতে হবে যে এইগুলো কিন্তু একেবারে নজরদারির প্রয়োজন ছিল কিন্তু সম্পূর্ণভাবে এগুলো না দেখার কারণেই এই ঘটনা ঘটেছে একেবারে যখন এই ধরনের কাজ হচ্ছে সেখানে যখন মাটি কাটা হচ্ছে গোড়া আলগা হয়ে যাচ্ছে গাছ গাছ তো উল্টে পড়বেই এই ধরনের বিষয়গুলো কেন নজর রাখা হবে না আজকে যে ঘটনা ঘটেছে এটা যে হয়তো আরও বড় ঘটনা ঘটতে পারতো সুতরাং বিভিন্ন জায়গায় জব কার্ডের যে কাজ হচ্ছে মাটি কাটার কাজ হচ্ছে কোথাও পুকুর কাটা হচ্ছে কোথাও খাল কাটা হচ্ছে সেখানে তার পাড়ে কিন্তু অনেক গাছ থাকে সেক্ষেত্রে যদি আগে থেকে ডালপালা কেটে দিয়ে বা গাছ কেটে দিয়ে হালকানা করা হয় তাহলে তো এরকম বড় ঘটনা ঘটবেই বিশেষ করে জব কার্ডের কাজ যখন হয় সেখানে একসঙ্গে অনেক মানুষ কাজ করে অনেক ভিড় থাকে বলা যায় আর সেই ভিড়ের মধ্যে যদি গাছ উল্টে পড়ে যায় তখন অনেকের মাথায় মাটি থাকে বুঝতে পারে না যে তারা ছুটে চলে যাবেন সেক্ষেত্রে বড় বিপদ তো ঘটবে আজকে যে ঘটনা অনেক বড় আরো ঘটনা ঘটতে পারত লাখ বাই চান্স হয়তো সেটা খুব বিশাল কিছু ঘটেনি কিন্তু তা সত্ত্বেও বেশ কয়েকজন জখম হয়েছিলেন কিন্তু এখন এটাই বলার যেহেতু বিভিন্ন জায়গাতে এই জব কার্ডের কাজ হচ্ছে সেক্ষেত্রে যদি এই এই আজকের যে ঘটনা সেখান থেকে যদি শিক্ষা না নেওয়া হয় তাহলে কিন্তু আরো বড় বিপদ অপেক্ষা করছে সেটা কিন্তু বলতে হয় ধন্যবাদ সোয়াদ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল